কি চাই? একটা কাজ চাই আপা। হুম, কাজ দিতে পারি, কিন্তু বাচ্চাদের কি করবে? ওরা ওরা আমার সঙ্গেই থাকবে, এই শহরে আমাদের কেউ নেই। না না, বাচ্চা সহ আমি কাজের লোক রাখবো না। যাও যাও, অন্য কোথাও যাও, যাও যাও বলছি, যাও। মা, খোদা লাগছে। জীবন, গ্রাম থেকে এসেছো? কাজ খুঁজছো বুঝি? ভালোই হলো, আমি একা মানুষ, বউ বাচ্চা নেই, তোমরা আমার কাছেই থাকবে। আজ থেকে তুমি আমার ধর্মের বোন। এসো বোন, আমার সঙ্গে এসো। এসো, বলো না, বাচ্চারা জেগে যাবে। তোমার এই রূপ যৌবন আমাকে পাগল করে ফেলেছে। ছেলের বাবা এতটুকু বয়সে খুন করেছে? হ্যাঁ, তুই জামানা পড়েছে, ভাগনা হয়ে মামাকে খুন করতে এতটুকু বাঁধলো না। রাখো রাখো, দরজা খোলো। ঠিক আছে স্যার, ঠিক আছে। নাম কি? রাজা মিয়া। পিতার নাম? বাদশা মিয়া। মানুষ খুন, মার্ডার, মানুষ খুন। ওরে বাবা, যা যাও, নিয়ে যাও। যা বেটা খুনি। স্যার, দোস্ত রাজা, চল। এত বছর পরেও তুই আমাকে চিনতে পেরেছিস? চিনবো না কেন ভাইয়া, আমাকে দেখে যার চোখে পানি এসে গেছে সে আমার ভাইয়া ছাড়া আর কে হতে পারে? শিউলি, মা কোথায়? এখনই আসবে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। মুদি ভাই, মুদি ভাই। আরে শিউলি, একাই এসেছো? হ্যাঁ মুদি ভাই, অনেকদিন পর আমার ভাই এসেছে। একটু চিনি আর চা পাতা দাও না, পরে হিসাব থেকে কেটে নিও। শোনো শিউলি রানী, কেন এই ছোটখাটো হিসাব রেখে নিজের জীবনটা বরবাদ করতে চাও? একটি রাত তুমি আমার সঙ্গে কাটাও, আমি তোমাকে মালামাল করে দেব। হারামির বাচ্চা! ফিরে আয় না বোন, বাজার থেকে এলে। কতদিন পর তোকে দেখলাম, তোর কথা সব সময় মনে পড়তো, সব সময়। তবে তবে তুই আসিস তো কেন মা? তোকে আসি লুকে দেখার জন্য আমি যে শুধু তাকিয়ে থাকতাম। জানি, আমি জানি, কিন্তু কি করব। একদিন শিউলিকে নিয়ে গিয়েছিলাম জেলখানায় তোকে দেখতে। জেলের পুলিশ যেভাবে শিউলিকে দেখছিল তাতে তাতে মনে হলো ওরা এখনই আমার মেয়েকে খেয়ে ফেলবে। আমি ভয়ে চলে আসি। তারপর থেকে তোর রেহাইয়ের অপেক্ষায় বুক বেঁধেছিলাম। তুই আর চিন্তা করিস না মা, আমি এসে গেছি, আর কোনো দুঃখ থাকবে না। এতদিন তুই অনেক কষ্ট করেছিস, এবার পৃথিবীর সমস্ত সুখ আমি তোর পায়ের কাছে এনে ফেলবো মা। একটা কথা মনে রাখিস বাবা, পৃথিবীর সমস্ত দুঃখ আমি সইতে পারবো, কিন্তু কিন্তু কোনো পাপের কামাই আমি খেতে পারবো না। তুই তুই কেমন করে ভাবলি মা, তোর ছেলে অপরাধের জীবন যাপন করতে চায়? তোর ছেলে সারা জীবন জেলে কাটিয়েছে সত্য, কিন্তু তাই বলে সে অপরাধী নয়। তোর কসম মা, আমি অপরাধী নই মা। শিউলি মা, রাজা কেউ তোকে কাজ দেবে না, দেশটা একদম হারামিতে ভরে গেছে। এর চাইতে তুই আমার সাথে কাজে লেগে যা। গুলিস্তানে মরে সারাদিন পকেট মারলে কামাই ভালোই হয়। না রাবেট, আমি এসব উল্টাপাল্টা কাজ করতে পারবো না। তাহলে তোকে না খেয়েই মরতে হবে। না খেয়ে মরতে হবে কেন? ব্যবস্থা একটা হবেই। হ্যালো এভরিবডি। হাই মেরি, তুমি এসে গেছো? বসো। রাজা, এ হল আমার ডার্লিং মেরি। মেরি, এ হল আমার বন্ধু রাজা আর হাসান। আরে বাড়ি কেন, গাড়িও কিনে ফেলতে পারতাম, কিন্তু এই শালা রাজা আমার কথা শুনছে না। শালাকে সততা রোগে পেয়েছে। রাজা ভাই তো ঠিকই বলেছেন, দেখো না সৎ পথে চলতে পারো কিনা। মেরি, তুমিও বলছো? হ্যাঁ। ঠিক আছে। নবী মুস্তাফা রাস্তা দিয়া হাঁটা যায়, হরিণ একটা বান্ধা দিল গাছের তালায়। দেন বাবা দেন, হরিণ একটা বান্ধা দিল গাছের তালায়। দেন বাবা দেন, $10 দিলে আখেরাতে $100 পাই। দেন কে আমার নাম ধরে ডাকে? আমি ডেভিড, এদিকে শু, কথা আছে। রাজা দেখ কে এসেছে। ডেভিড, এ তুই কাকে নিলি? এ তো দেখছি ফকির। এই জন্যই তো বলি দুনিয়ায় তুই কিছুই বুঝিস না। আরে বেটা, ইনি হচ্ছে লাখপতি শেঠ। ঢাকা শহরে এক পিসি আছে, দুই পিস খুঁজেও পাবি না। এইটা বুঝি ঢাকা শহরে নতুন আইছে? আরে না না লাখপতি, বন্ধু আমার 2 দিন হলো জেল থেকে আইছে। জেল থেকে আইছে? লোক বুঝি সুবিধার না। আরে না না, বন্ধু আমার খুব ভালো, তাই তো তোমার কাছে নিয়ে এলাম। ওকে কিছু টাকা দাও, বন্ধু আমার ব্যবসা করবে। কি ধাক্কা দেবো একে হ্যাঁ আপনি অন্ধ না অন্ধ এই দুনিয়াতে আমি অন্ধ না আর সবাই অন্ধ ঠিক তোমার আমার পছন্দ হইছে আমি তোমার টাকা দেব তবে সময় মতো ফেরত না দিলে একবার শেষ করে হলাবো আসেন ভাই আসেন আসেন হাফ দাম হাফ রেট মোরগ পোলাও এক প্লেট আরে আসেন ভাই আসেন সারা দুনিয়া এমন মজাদার মোরগ পোলাও কোথাও পাবেন না কিলো ভাই আসেন सुन मोमिन मुसलमान करी आवी निवेदन एक प्लेट मोरग पोलाव खावाइबेन मोरे 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 ओए बेटा फकिन्ना जमीदार मोरग पोलाव खाइतेछस ओए साला आमी सबसमय मोरग पोलावई खाई हाफ दाम हाफ प्लेट मोरग पोलाव एक प्लेट अरे आसेन जल्दी आ भाई आमरा चटपटी खाबो चलो এই ভাই কই যান হ্যাঁ শালা কি হবে বড় ভাই এক প্লেট মোরগ পোলাও তো বিক্রি হলো না আরে এইজন্যই তো বলেছিলাম ব্যবসা ব্যবসা হবে না আরে আমার সাথে ধান্দায় লেগে পড় তখন তো আমার কথা শুনলি না আরে শালা তুই আবার কি কোফা লাগাতে চাইছস আরে না দোস্ত না দিচ্ছি ম্যাম সাহেব আসেন 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 বসেন 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 এই বসতে বসতে আই মনিকা কি হলো তোদের কি মাথা খারাপ হলো কেন রাস্তায় বসে পচা মোরগ পোলাও খাবি দেখ কেমন নোংরা জায়গা মাছি ভনভন করছে তারপর কোন দিনের কোন পচা মুরগি ঝুলিয়ে রেখেছে এই দেখ পচা টমেটো নোংরা পানি তো তো কেমন বাজে গন্ধ মোরগ পোলাওয়ের ছি 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 কি অপরিষ্কার যে জামা কাপড় কি নোংরা এদের হাত আমার তো দেখেই বমি আসছে তোমার কি জন্য বমি আসছে তা আমি জানি না তবে যার মরমলা তার চোখে সবকিছু নোংরা মনে হয় দেখাও এখানকার কোন করে মাছ উপভোগ করছে এই দেখো তাজা মুরগি খেয়ে দেখো 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 এই এটা তোমার সুন্দর ঠোঁটের চেয়ে অনেক বেশি মিষ্টি এই দেখো পানি তোমার চোখে পানি আসছে না তার চেয়ে অনেক পরিষ্কার আর এই দেখো পোলাও তোমার সুন্দর গালে চেয়ে অনেক বেশি নরম বুঝেছো বাঙালি মেম সাহেব এই মেমের বাচ্চা হাত তুলবে না কি হচ্ছে জানা এদের সঙ্গে তো পারবি না চল আজ আমরা চাইনিজ খাবো আর ডিস্কো দেখবো চল 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 শুনো দাঁড়ান কোথায় যাবেন ডিস্কো দেখতে এখানে আমরা দেখাচ্ছি কোনটা দেখবেন হ্যাঁ রক দেখবেন পপ দেখবেন ডিস্কো নাকি ফ্ল্যাশ গুরু তাহলে হোক শুরু মিডি ম্যাক্সি যতই বড় ছাইড়া সুতির শাড়ি রে মিডি ম্যাক্সি যতই বড় ছাইড়া সুতির শাড়ি রে মেম সাহেব যতই সাজো রে ভঙ্গ নারী রে এ কথাটি কখনো যাইও না বলি আমরা মাঠে ভাতে বাঙালি ভালোবাসার কাঙালি মাঠে ভাতে বাঙালি ভালোবাসার কাঙালি মিডি ম্যাক্সি যতই বড় ছাইড়া সুতির শাড়ি শিক্ষা দেওয়া লাগবো। চল চল হেভি সাকসেসফুল বড় ভাই, সব মোরগ পোলাও বিক্রি হয়ে গেছে। বিক্রি হবে না, আমার মা নিজের হাতে রান্না করে দিয়েছে। আবে ওই আমাকে ধান্দা বন্ধ করে সারাদিন যে মাল পানি খাওয়াইছ দিয়ে যা। রক্ত পানি করে টাকা কামিয়েছি তোদেরকে দেওয়ার জন্য। is done. Go. Go. Hey, বেরিয়ে এসো, তোমাদের জামিন হয়ে গেছে। হ্যাঁ হাসান, হাসান হ্যাঁ হাসান চল, জামিন হয়ে গেছে। বড় ভাই আমাদের আবার জামিন দিল কে? আমি ছাড়া কে দেবে তোমাদের জামিন? আমি হলাম বিজনেস মাইন্ডেড ম্যান, ব্যবসার নিয়ম হলো কোথাও 25 টাকা ডুবে গেলে আরো 5 টাকা লাগাও, তারপরে পুরো 30 টাকা আদায় করো। আরে আমি ভিখারির অভিনয় করি, ব্যবসা করি, আর তোমরা তো আমাকে সত্যি সত্যি ভিখারি বানাবার মতলব করছো। দাও দাও আমার টাকা ফেরত দাও। কোথেকে দেবো লাখপতি শেঠ? আমার কাছে তো কিছুই নেই। এই কথা বলে আমার কাছ থেকে পার পাবা না। একটা কাজের ব্যবস্থা হোক, তোমার টাকা আমি দিয়ে দেব। কাজ একটা আমি তোমাদের দিতে পারি। কি কাজ? আরে সব কথা কি সব জায়গায় বলা যায়? এটা রেলওয়ে স্টেশন না, এটা হলো পুলিশ স্টেশন। চলো চলো আমার সাথে এসো। এসো এসো, এখানে দাঁড়াও। বস লাখপতি এসেছে। আসতে দাও। এসো এসো। এসো এসো, আমার পিছনে পিছনে এসো। এটাই উপরে ওঠার সিঁড়ি, একটু অন্ধকার এই আর কি। সালাম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি একজনের কথা বলেছিলেন, আমি দুজনকে নিয়ে এলাম। এরা বড় কাজের ছেলে, সোজা জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। বর্তমানে একটু অসুবিধায় আছে, যে কাজ দেবেন সে কাজই করবে। পারবে নাকি? যে কাজ দেব তা করতে? কেন পারবো না? বলুন কি করতে হবে। না তেমন কিছু না, আপাতত এই ব্রিফকেসটা পুলিশের নজর ফাঁকি দিয়ে চিটাগাং পোর্টে পৌঁছে দিতে হবে। একটা কথা মনে রাখিস বাবা, কোন পাপের কামে আমি খেতে পারবো না। স্মাগলিং ব্যবসা ঠিক মতো করতে পারলে একেবারে কোটিপতি। হারামের বাচ্চা, শেষ পর্যন্ত তুই আমাকে স্মাগলিং ব্যবসায় নিয়ে এসেছিস। কুত্তার বাচ্চা, তোর ভাগ্য ভালো তুই আমাকে কিছু টাকাতে সাহায্য করেছিলে, তা না হলে তোকে আমি শেষ করে ফেলতাম। কিন্তু তোর ভালোর জন্যে তোর টাকা তুই পেয়ে যাবে। আমার ইমান কেনার চেষ্টা করিস না। মাফ করবেন সাহেব, এ কাজ আমাদের দ্বারা হবে না। মাফ করে দাও বাবা, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। চল হাসান। আমরা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চেয়েছিলাম, তা মানুষের সহ্য হলো না। এ কেমন সমাজ মা, যে সমাজে মানুষ মানুষের ক্ষতি করে? মানুষ যখন সত্যের পথে চলতে চায়, খোদা প্রথম প্রথম এমন পরীক্ষা নেন। তুই তো কারো ক্ষতি করিস নি, কোনো অসৎ পথে চলিস নি। না বা না, উপরওয়ালা কিছুই করে না, শুধু আমাদের মতো গরিব মানুষের চোখে পানি দিয়ে তার তৃষ্ণা মেটায়। এত তাড়াতাড়ি হার মানতে নেই বাবা, ধৈর্য ধর। ধৈর্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। ম্যাডাম আপনার মালপত্র এখানে রাখলে কেন? গাড়িতে উঠিয়ে দাও। না ম্যাডাম, আমি তো আর কুলি না, আমি সেলসম্যান। এই পর্যন্ত এনে দিয়েছি, এই তো বেশি। আরে বাবা, তোমাকে না কিছু বকশিশ দিয়ে দেব, সেই জন্যই তো বাঙালিদের কিছু হলো না। এখন আমি কুলি কোথায় পাই? চলুন ম্যাডাম, আপনার মাল আমি গাড়িতে তুলে দিচ্ছি। তুমি না মোরগ পোলাও বিক্রি করতে? কুলিগিরি কোনদিন থেকে শুরু করলে? তোমার মোরগ পোলাও খেয়ে লোক মরে গেছে নাকি? পুলিশ বুঝি ধরে নিয়ে গিয়েছিল। তুমি ভাবছো আমি তোমাকে চিনলাম কিভাবে? আরে আমার স্মরণশক্তি খুবই প্রখর, ঠিক আছে মালগুলো নিয়ে এসো রাখো এই চাবি নিলে কেন এত না তোমার স্মরণ শক্তি খুব তো বড়াই করলেন কাউকে দিয়ে কাজ করলে যে তাকে পারিশ্রমিক দিতে হয় সে কথা শুধু স্মরণ থাকে না বাঙালি মেয়ের বাচ্চা কি হচ্ছে ম্যাডাম ও কি আপনার সাথে কোনো ঝামেলা করেছে ওকে আমি ভালো করেই চিনি বলুন ধরে নিয়ে ডান্ডা মেরে ঠিক করে দিই না তার আর দরকার পড়বে না সময় হলে আমি ওকে ঠান্ডা করে দেব থ্যাংক ইউ ইন্সপেক্টর থ্যাংক ইউ এই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস আর যদি কখনো গুন্ডামি করতে দেখি সোজা হাজতে ঢুকিয়ে দেব এই নাও কি হলো না মানে কিছু না তোমার খুব খারাপ অবস্থা অপারেশন করতে হবে তাহলে তাড়াতাড়ি করুন ডাক্তার সাহেব দেরি করছেন কেন এক্ষুনি ক্যাশ কাউন্টারে 20,000 টাকা জমা করে রিসিপ্ট নিয়ে আসুন 20,000 টাকা এত টাকা আমি কোথায় পাবো ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার মার অপারেশন করুন তা নাহলে আমার মা বাঁচবে না দয়া করুন ডাক্তার সাহেব I am sorry. টাকা ছাড়া আমি অপারেশন করতে পারবো না আমি গরিব মানুষ কোত্থেকে দেবো এত টাকা দয়া করুন ডাক্তার সাহেব দয়া করুন সময় নষ্ট না করে টাকার ব্যবস্থা করুন তা নাহলে রোগীকে বাঁচানো যাবে না ডাক্তার সাহেব শিউলি তুই মায়ের কাছে থাক আমি আমি টাকা নিয়ে আসছি আচ্ছা ভাইয়া আর কিছুই নেই কিছুক্ষণের মধ্যে অপারেশন না করলে তোমার মা চিরদিনের জন্য হারিয়ে যাবে মাকে বাঁচাতেই হবে টাকা আমার যে 20,000 টাকা দরকার রাজা ভাই মেরি ডেভিডকে দেখেছ ওকে যে আমার খুব দরকার ডেভিডকে তো কাল পুলিশ ধরে নিয়ে গেছে হ্যাঁ মেরি তোমার কাছে কিছু টাকা হবে 2-300 হবে আমি এক্ষুনি নিয়ে আসছি চল ভেতরে চল তুই ওই দিন যে গেলে থাপ্পড় মেরেছিলি না সেই গেলে একটা চুমু দিয়ে মাপ খেয়ে তোর যত টাকা লাগবে আমি দেব ভাই আগে আমাকে 20000 টাকা দাও তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো তাহলে যে আমার মা মরে যাবে চিৎ করিস না মুদি ভাই আমার মা মরে যাবে আমার মা মরে যাবে মুদি ভাই এইজন্যই তো বলছি সময় নষ্ট করিস না নে শুয়ে পড় মুদি ভাই চুপ আশু একদম চুপ আমার কোনো দোষ নেই ও নিজেই এসেছে ভাইয়া ভাইয়া মা বাঁচবে না মা বাঁচবে না টাকা না হলে মাকে বাঁচানো যাবে না মা বাঁচবে মা বাঁচবে আবার কি নিতে এসেছো নিতে না আমি দিতে এসেছি আমার ঈমান আমার ধর্ম আমার সততা আমার আদর্শ বিনিময়ে শুধু 20000 টাকা বা দরকার কিন্তু আমাদের ধান্দায় কোনো অ্যাডভান্স দেওয়ার সিস্টেম নেই কিসমত ঠিক আছে উপরে এসো প্রথমে আমার শর্ত শোনো আমি সব শর্ত মেনে নেব আমি সব শর্ত মেনে নেব এই শোনো কাল সকাল 10টার মধ্যে চলে আসবে ডাক্তার সাহেব আর ভয় কিছু নেই তবে ওনাকে এই অবস্থায় বাসায় নিয়ে যাওয়াটা ঠিক হবে না আরো কিছুদিন থাকতে হবে আপনি আরো কিছু টাকা জমা করে দিন টাকার চিন্তা করবেন না ডাক্তার সাহেব টাকার খোঁজে আমি পেয়ে গেছি কুইক তাড়াতাড়ি যাও It's okay. जाओ काज करो। दोस्त, तू तो ग्रेट देखती। शेष दिन आमी तो के पॉकेट मारा कोटा बोले चिलाम। आज तू इस वजह सोना पास लेकर दिन नहीं असली। शाबाश दोस्तों शाबाश। ता माल कौन देवे? प्रत्येक के 20,000 कोरे। हे, एरिनम ब्याशा। दोस्त, हाँ चिंता नहीं। एक बार मेरी के बीए कोरे आन बो। নতুন বাড়ি বানাবো গাড়ি কিনবো লাইফে এক নতুন স্টাইল বানাবো এ নিউ স্টাইল অফ লাইফ চল दाऊद खा आया मजगर खा तुम्हार समस्त गोल्ड एखन आमार कब्जाय यदि जाने बाँचते चाओ गोल्ड सेरे सोजा पालिये जाओ बड़ साहेब आमादेर समस्त लोक बाड़ा पड़ेछे चलुन माल सेरे जान निये पालाई पाले जा कापुरुषता आपनि ओके कथा बास्ते राखुन आमि देखछि এখনো বলছি জানের মায়া থাকে তো সমস্ত মাল রেখে পালিয়ে যাও আজগর এভাবে রক্তারক্তি না করে চলো আমরা আপোষে ব্যবসার আলাপ করি আপোষের আলাপ তোমার সাথে না দাউদ না এই আজগর কখনো আপোষের আলাপ করে না গোল্ডের রাজ্যে সে একাই রাজা কিন্তু আজগর এত টাকার মাল ফেলে আমি যাব কি করে পালিয়ে যাবে চোরের মতো পালিয়ে যাবে তোমার সমস্ত লোক মরে গেছে মনে করো তুমিও মরে গেছো Now you are a dead man, Daud. You are a dead man. নতুন বাড়ি বানিয়ে ওকে বউ করে ঘরে তুলতে পারলাম না। এখন আমি কি করবো রাজা ভাই? এখন আমি কি করে বাঁচবো? বাঁচতে যেতে হবে মেরে, নতুন করে বাঁচতে হবে, নলে যে ডেভিড বড় শান্তি পাবে না। মেরে এই টাকাগুলো রাখ, এই টাকা দিয়ে তুই নতুন জীবন শুরু করবি, তবে ডেভিডের আত্মা শান্তি পাবে। আমাকে কথা দে বল, এই বস্তি ছেড়ে তুই চলে যাবে, আমাকে কথা দে। কাঁদিসটা বল না, আমাকে মাফ করে দিন বস, এবারের মতো ক্ষমা করে দিন। শুয়োরের বাচ্চা, তোর কারণে আজ আমার চেতাবাদী হাত ছাড়া হয়ে গেল। বস আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব? 5 কোটি টাকার গোল্ড হাতে পেয়েও কাপুরুষের মতো জান নিয়ে পালিয়ে আসতে হলো। না 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 না, তোকে ক্ষমা করা যায় না। শেষবারের মতো আমার জানটা ভিক্ষা দিন। রাজা, আমাদের এই ব্যবসায় বাহাদুরি, হুঁশিয়ারি আর সততারই সবচেয়ে বেশি দাম। তোমার ভেতর আমি এই 3টি গুণই দেখতে পেয়েছি। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে এই চেয়ারে তুমি বসবে। এসো, বসো এখানে। It's okay, it's okay. বস। এই মালগুলো নিয়ে আয়। السلام عليكم خلامة. রাজা আমি এসব চাই না তুই এসব ফিরিয়ে দে কেন কি খারাপ দেখলে তুই এসব জিনিসে খারাপ জিনিসে নয় খারাপ হচ্ছে ওই টাকায় যে টাকা দিয়ে তুই এসব কিনে এনেছিস তুই কিছু জানিস না মা টাকা টাকাই হয় আমি সব জানি রাজা আমি তোর মা কাল পর্যন্ত দু টাকার জন্য তুই মাথা খুঁড়ে মরেছিস আর আর আজ একদিনের মধ্যে কোথা থেকে তুই এত টাকা পেলি নিশ্চয়ই তুই টাকা অন্যায় পথে কামিয়েছিস না অন্যায় সব ফালতু কথা মা আজকে দুনিয়া তার কোনো দাম নেই রাজা তোর একটা অপরাধের জন্য ছোটবেলায় আমি তোকে হারিয়েছিলাম কতদিন পর আমি তোকে পেয়েছি কতদিন পর আর আমি তোকে হারাতে চাই না বাবা পৃথিবীর সমস্ত দুঃখ আমার সহ্য হবে সমস্ত দুঃখ কিন্তু তোকে হারাবার দুঃখ আমি সইতে পারবো না আমি তোর কাছে জোরহাত করছি মিনতি করছি রাজা এ রাস্তাতে যাস নে এ রাস্তাতে যাস নে বাবা যে রাস্তায় নামতে না নামতে আমার মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছি বুড়ের ইজ্জত রক্ষা করতে পেরেছি ওই রাস্তা থেকে আমি ফিরবো না মা কোনোদিন না কেন ফিরবি না কেন ফিরবি না বল এই রাস্তা থেকে তোকে ফিরতেই হবে আমার কথা তোকে রাখতেই হবে না মা না জীবনে বহু দুঃখ সহ্য করেছি বহু কষ্ট সহ্য করেছি আর না এখন থেকে আমি আমার ইচ্ছা মতো জীবন যাপন করব তাহলে চলে যা এখান থেকে তোর জন্য এই ঘরে কোনো জায়গা নেই বেরিয়ে যা বেরিয়ে যা না মা ভাইকে তুমি ঘর থেকে বের করে দিও না পাপের জন্য এই ঘরে কোনো জায়গা নেই কেন তোকে তো লাগে তোর এত ঘর কই থেকে যাবো বলতে বলতো তুই আমাকে পাপে বলছিস মা সবচেয়ে বড় পাপ তুই গরিবি বল পাপ কার ওই ছোট ছেলেটি যার ক্ষুধা লাগে না তার মায়ের যে সন্তানকে খেতে দিতে পারে না বল মা বল পাপিকে ওই বাচ্চা না তার মা बोलो ना সবাই খাওয়ার জন্য বসে পড়ো, যাও 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 যাও। স্যার এসব কি হচ্ছে? স্যার এসব কি হচ্ছে? আসছি, আমি আসছি মেম সাহেব। জি মেম সাহেব। এসব কি হচ্ছে? বস্তির সব নোংরা ছেলেরা এখানে এলো কি করে? না মানে মেম সাহেব, ওই যে মানে মেম সাহেব, এক্ষুনি এদের বের করে দাও। ম্যানেজার দাঁড়িয়ে বললে কেন? ম্যাডাম কি বলছে শোনোনি? হ্যাঁ ম্যানেজার। জি স্যার। এই টাকা রাখো, বাচ্চাদের পেট ভরে খাইয়ে যা টাকা বাঁচে সেটা তোমার বকশিস। ওকে স্যার। এই থ্যাংক ইউ স্যার। ম্যানেজার তুমি বস্তির নোংরা ছেলেদের এখানে খাওয়ার অনুমতি কিভাবে দিচ্ছ? এটা রেস্তোরাঁ, কোনো নোংরা বস্তি নয়। মেম সাহেব টাকা দিয়ে এখানে সবাই খাবার খেতে পারে, আপনি বাধা দিতে পারবেন না। হঠাৎ করে কিছু টাকা রোজগার করে ভেবেছ আমাদের মতো বড় লোকদের সঙ্গে টক্কর দেবে, তাই না? ছি 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 ছি, এ কি বলছেন? আমি আপনার সাথে টক্কর করে দেব? হ্যাঁ যেতে দিন মেম সাহেব, নয়তো গুন্ডামি শুরু করে দেবে। ওর মতো গুন্ডা আমি বহুত সাহায্য করেছি, এক্ষুনি ওকে ঠিক করছি। নাকি আমার সাথে আসো, থামান স্যার। স্যার থামান, কি মুশকিল! আজ তোমাকে আমি এমন মেরামত করবো যে কোন হাসপাতালে তোমার হাড্ডি জোড়া লাগবে। নাকি কি করছো? আমাকে হাত দেবে না। কেমন লাগছে? এই বাচ্চারা কি করো? এদিকে ডায়না, এখন কি হবে বলুন ম্যাডাম? কাকে মেরামত করতে হবে? ওই বেটাকে, ওর হাড় মাংস আলাদা করে ফেলো। এই চল। ওই মিস্টার, ওয়ালাইকুম আসসালাম। মেম সাহেব, বস আমি ওর হাড় মাংস আলাদা করতে বলেছি, সালাম করতে নয়। মেম সাহেব মাফ করবেন, উনাকে আমরা মারতে পারবো না, উনি আমাদের বস। কি বলছো? ঠিকই বলছি মেম সাহেব, সালাম বস, আমরা এখন আসি। এই চল চল। রে বাবা রে, ও শিট। ও ড্যাডি, আমি ভাবতেও পারছি না ২ টাকার ওই রাস্তার লোকটাকে তুমি এত বড় পাস দিয়ে দিলে। আমিও তো বুঝতে পারছি না রাজা তোমার সাথে কি এমন দোষ করলো। আমি বলছি বড় সাহেব, আসলে ওনার এটা খারাপ লেগেছে যে যে হোটেলে উনি বন্ধু বান্ধবীদের নিয়ে খেতে বসেছিলেন, সেই হোটেলে আমি ফুটপাতের কিছু গরিব বাচ্চাদের খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। ওনার ধারণা যখন গরিব মানুষ পেট ভরে খাবার খায় তখন নিশ্চয়ই কোনো না কোনো অপরাধ কাজ করে, যেমন গুণ নামে ৪২০ ডাকাতি, তাই না মিস ডায়না? হ্যাঁ তাই। ডায়না, এসব শুনে সত্যি আমি দুঃখ পেলাম। তুমি হয়তো জানো না, স্বাধীনতার পর আমি যখন প্রথম ঢাকায় আসি আমার কাছে একটি পয়সাও ছিল না। তখন কুলিগিরি করেছি, রিক্সা চালিয়েছি, ফুটপাতে ঘুমিয়েছি। হ্যাঁ ডায়না, হ্যাঁ, সত্যি যদি বলতে হয় তাহলে বলবো তোমার এই বাবা সেও একদিন ফুটপাতেরই একজন লোক ছিল। রাজা, আমার এই অর্থ সম্পত্তি আজ আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে। সম্ভব হলে ওর কথায় তুমি কিছু মনে করো না। ৫০ আর ৫০, এনার ১০০ টাকা। বহুত ভালো ঠোঙা বানিয়েছে এবার। ১০০ টাকা কেন, এই ঠোঙার দাম তো ৫০ টাকা। আরে শোনুনি রেহানা বোন, সরকার পলিথিনের ব্যাগ বন্ধ করে দেবার অর্ডার করেছে, আর কাগজের ঠোঙার মজুরি ডবল করে দেবার অর্ডার করেছে। সোজাসুজি বলছো না কেন? এই টাকা তোমাকে রাজা দিয়েছে? এই জন্যই তো বলি, হঠাৎ করে বস্তির সবাই আমার উপর এত মেহেরবান হয়ে গেল কেন? না মানে ব্যাপারটা হলো গিয়ে, এই নাও তোমার টাকা, আর তোমাদের রাজাকে বলো হারামের টাকা আমি স্পর্শ করবো। শোনো রেহানা বোন, আমার কথা শোনো। হে আল্লাহ, এই মা বেটার চক্কর তো আমার জান যাওয়ার অবস্থা দেখছি। হায়, আমি এখন কি করি? আসতে পারি? আসুন। আমার নাম রাজিয়া, আমি একটা এনজিওতে কাজ করি, অনির্বাণ নারী কল্যাণ কেন্দ্র। আমরা এই বস্তির মহিলাদের জন্য একটা সেলাই কেন্দ্র খুলতে চাই। আপনি যদি আমাদের সঙ্গে কাজ করেন তাহলে খুব ভালো হয়। মেশিন, কাপড়, সুতা সব এনজিও থেকে সাপ্লাই দেওয়া হবে। আপনি কিন্তু আমার কথার কোনো উত্তর দিলেন না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, অথই সাগরে ভাসার জন্য আমি যখন একটা সামান্য খড়কুটার অবলম্বন খুঁজছি, আপনি তো সেই সময় পুরো একটা নৌকো আমার সামনে হাজির করলেন। আমি রাজি। কি হলো ছোট ভাই, থাপ্পড়টা বুঝি খুব কড়া? বড় ভাই, আসলে ওই মেয়েটির চরিত্র ভালো না, তাই আমাকে গালে। তুমি বসো, আমি একটু আসছি, কেমন? হাসান, বলতো ওই ছাগলটা বাংলাদেশে মেমের পিছন ছাড়বে কোন দিন? যেদিন তুমি ওই মেম সাহেবের স্টিয়ারিংটা শক্ত করে ধরবে সেই দিন। শোনো, হাসান, ওই বেটা হাসমত কোল্ড ড্রিঙ্কসের সাথে কি মিশালো? বড় ভাই, মনে হচ্ছে ২০-৩০ মেশালো। মার্ডার কেস, মার্ডার কেস। চলো তাড়াতাড়ি কেটে পড়ি। বস এখানে। কি এখনো কোল্ড ড্রিঙ্কস খাওনি? খাচ্ছি তো, এত তাড়া কিসের? না এমনি আর কি। আমি আসছি। ওকে। এই লটখট কি হচ্ছে? মতলব কি? তুমি তুমি এখানে? তোমার কি ভদ্রতা জ্ঞানটুকু নেই? কারো টেবিলে বসে যে তার অনুমতি নিতে হয় সেটাকে তুমি জানো না? জানবে কি করে? না এই ছোট লোকটা তো বস্তিতে বড় হয়েছে, ওটা কি আর আদব কায়দা জানে? দেখো না তোমার বাবার বদলতে কেমন সাহেব সেজেছে, এখন আমাদের সঙ্গে টক্কর দিতে চায়। কাক যতই ময়ূরের পালক লাগাক না কেন, কাক কোনোদিনও ময়ূর হয় না, সে কাকই থেকে যায়। এই মিস্টার, তুমি এখান থেকে যাবে না লোক দেখে ঘাট ধাক্কা দিতে হবে? মুডটাই নষ্ট করে দিল, চলো এখান থেকে। আরে কোল্ড ড্রিঙ্কস তো খেয়ে নাও। ঠিক আছে। দেখি তো এটা কি? এটাই তো নটখট কোল্ড ড্রিঙ্কসে মিশিয়ে দিয়েছে। আরে এটা তো নেশার গুলি। নেশার গুলি? হ্যাঁ, দারুণ লাগছে, মনে হচ্ছে পাখি হয়ে এক্ষুনি আমি আকাশে উড়ে যাই, মেঘের সাথে খেলা করি। বুঝলে হাসমত, তোমার হাসি আমার খুব ভালো লাগছে। লাভলি। কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না কেন? আরে ছাড়ো এই গাড়ি, আমি তোমাকে ড্রপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে ড্রপ দিয়ে দাও। জানো ছোটবেলায় লেমন্ড্র বাবার খুব প্রিয় ছিল, আমি লেমন ড্রপ খাবো, চুষে চুষে খাবো, আমি তোমাকে খাবো। আমি তোমাকে ড্রপ দিব। ছাড়ো তো, না আমি যাবো না, ছাড়ো। চলো আমার সাথে। এই আমার জানাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আবার ছাড়। ওই চাইনিজের কথা এখনই ধরবো। কাছে এসো। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আমার বাড়িতে। বর্ষা, এই অবস্থা তোমাকে দেখলে কি হবে ভেবেছো? মিথ্যে। আমি বলবো তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? কোথায়? তোমার ঘরে। আমি বলবো তুমি আমাকে তোমার ঘরে কেন নিয়ে যাচ্ছ? এই জন্যই যে ওখানে কেউ নেই, ওখানে থাকবো শুধু তুমি আর আমি। আমি বলবো তুমি আমাকে কি করবে? প্রথমে আমাকে জড়িয়ে ধরবে, তারপর কাছে টেনে আস্তে আস্তে আদর করবে, তারপর ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাবে, তারপর আমাকে নিয়ে শুয়ে পড়বে। আয়নার গাড়ি খারাপ হয়ে গেল, তোমার গাড়ির চাকা হাওয়া হয়ে গেল, তারপরও এই সামান্য কথাটা তোমার মাথায় এলো না যে এই সবই ছিল রাজার চক্রান্ত? এই সহজ কথাটি এতক্ষণ আমার মাথায় আসেনি। ও মাই গড, এখন তো শুধু গডের উপরেই ভরসা করতে হবে, নয়তো বড় সাহেবের সমাজে কারো সামনে মুখ দেখানোর উপায় থাকবে না। এমন বদমাশকে তো দেখা মাত্র গুলি করে মেরে ফেলা উচিত। মনে হয় ওরা এসে গেছে। হাসমত, চল লুকিয়ে পড়ি, তা না হলে রাজা আবার নতুন গল্প বানিয়ে বড় সাহেবকে শোনাবে। চল লুকিয়ে পড়ি। দাঁড়াও, ডায়না, কাল সারা রাত কোথায় ছিলে? কি বাবা, মানে আমার সামনে মিথ্যে বলার চেষ্টা করো না। কাল রাতে এক বান্ধবীর বাসায় ছিলাম। তোমার সমস্ত বান্ধবীদের বাসায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও তোমাকে পাওয়া যায়নি। বড় সাহেব, আসলে কাল রাতে তোর কারণে আজ আমার মেয়ে জীবনে প্রথম তার বাবার সামনে মিথ্যা কথা বলেছে। বল, ওকে নিয়ে কোথায় গিয়েছিলি? বল। বড় সাহেব, আমি কোথাও যাইনি। এরপরও মিথ্যে বলছিস? আসবাব, বেরিয়ে আয়। এবার সত্যি করে বল, ডায়নাকে তুই কোথায় নিয়ে গিয়েছিলি? বল শালা, সত্যি করে বল। বদমাশ, চরিত্রহীন, লম্পট, আমি তোকে মানুষ করেছি, তোকে গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, মান, সম্মান, ইজ্জত দিয়েছি, এটা প্রতিদান? তুই আমারই মেয়ের ইজ্জত নিয়ে ছিলেমিলে খেলছিস? আমার কথা শোনো। কি শোনাবি তুই? তুইও কি ওই কুত্তার হয়ে সাফাই গাইতে চাস? না বাবা, আমি রাজার সাফাই গাইতে চাই না। আর যদি রাজা না হতো তাহলে তাহলে এতক্ষণে তোমার মেয়ের ইজ্জত মাটিতে মিশে যেত। আমি চাই সত্যকে তোমার সামনে তুলে ধরতে। হ্যাঁ বাবা, নিয়ত রাজার নয়, নিয়ত খারাপ ছিল ওই হারামজাদা হাসমতের। ও আমাকে নেশার গুলি খাইয়ে মাতাল করেছিল, যেন আমাকে নিয়ে যাচ্ছে তাই করতে পারে। রাজা ওখান থেকে আমায় উদ্ধার করেছে। বল হারামজাদা, এসব সত্য না মিথ্যা? হারামি, বদমাশ, তোর এত বড় সাহস! তুই বড় সাহেবের মেয়ের দিকে তাকিয়েছিস? ডায়না ম্যাম সাহেবকে নিয়ে বড় বিপ্লব করেছিস! হারামি, মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার কাছে না, ওঠ ওঠ, যা বড় সাহেবের পা ধরে মাপ চা হারামজাদা, যা। আমাকে মাফ করে দিন প্লিজ, আমাকে মাফ করে দিন। হাসমত, আজকের পর তুই যদি আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে কুত্তা হারামি! আজ থেকে তুই আমার ছেলে না, আমি ফেলবো। আই এম সরি রাজা, আসলে ডায়নার কথা ভেবে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম, নয়তো কোনো অবস্থাতেই আমি তোমাকে সন্দেহ করতাম না। আমি সত্যি লজ্জিত রাজা। বড়রা যখন ছোটদের কাছে ভুলের জন্য লজ্জা পায় তখন ছোটরা লজ্জিত হয়ে যায়। আমি কিছু মনে করিনি। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি মারটা না মেরেছ! এত না মারলে তো হতো না রে বাবা, না, এভাবে না মারলে তোর জান তো যেতই, আমার উপর থেকে বড় সাহেবের ভরসা উঠে যেত। তবে তুই চিন্তা করিস না বাপ, এর প্রতিশোধ আমি নেবই। ওই রাজাকে আমি জানে শেষ করে দেব। কিভাবে শেষ করবে কিসমত? তুমি, তোমার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে নিজের রক্ত ঝরিয়ে মালিককে খুশি করতে হয়। সেদিন যদি তুমি আমার কথা শুনতে তাহলে আজ তুমি আমার 50-50 পার্টনার থাকতে। এই ঠিকই বলেছ আজগর খান, সেদিন আমি ভুল করেছিলাম। সময় এখনো ফুরিয়ে যায়নি কিসমত, বন্ধুত্বের হাত আমি এখনো বাড়িয়ে রেখেছি। Oh, come on, man. বড় সাহেব আমাকে ডেকেছেন? হ্যাঁ কিসমত, মাসুদ মাল্লার ফোন এসেছে। এই কোন মাসুদ মাল্লার? যে আমাদের দুবাই থেকে গোল্ড সাপ্লাই দেয় সেই মাসুদ মাল্লার। হ্যাঁ, কি বলেছে? আগামীকাল গোল্ড আসবে। আমার শরীরটা ভালো না, আমি যেতে পারবো না। তুমি আর রাজা যে মালটা নিয়ে এসো। শুধু শুধু রাজাকে কষ্ট দেবেন কেন বড় সাহেব, আমি একাই পারবো। তাছাড়া এত তাড়াতাড়ি রাজাকে সব চিনিয়ে দেওয়াটা কি ঠিক হবে? এতগুলো মাল তুমি একাই কেন বড় সাহেব? আমাকে ভরসা পাচ্ছেন না আমি কি মাল নিয়ে হাওয়া হয়ে যাব? না তা ঠিক না। তাহলে একবার আমাকে সুযোগ দিন বড় সাহেব, দেখবেন আমি সবার চোখে ফাঁকি দিয়ে কেমন করে গোল্ড নিয়ে পালিয়ে যাই। মানে না মানে আমাদের গোডাউনে চলে যাই। বড় সাহেব একবার আমাকে সুযোগ দিন। ঠিক আছে, কিন্তু সাবধান কিসমত, পুলিশের চেয়েও ভয়ঙ্কর ওই আজগর। না বন্ধু, তোমার শুধু একার হাতের মুঠোয় না, আমারও হাতের মুঠোয়, আমাদের দুজনের হাতে মুঠোয়। তোরা কে কোথায় আছিস? তৈরি হয়ে নে, এক্ষুনি যেতে হবে। না বন্ধু না, এই অপারেশনে তুমি যেতে পারবে না, কারণ ওই হারামের বাচ্চা দাউদের কান বাতাসে ভেসে বেড়ায়, ও সব টের পেয়ে যাবে। কিন্তু কিসমত, আমি না গেলে তুমি একা ওদের সঙ্গে পারবে কি করে? ও চিন্তা তোমার করতে হবে না বন্ধু, আমি সব ব্যবস্থা করে ফেলি। তুমি শুধু বসে বসে গোল্ডের অপেক্ষা করতে থাকো। উইশ ইউ গুড লাক। গুড লাক। এই জলগড়, মাল তোলা হয়ে গেছে। হ্যাঁ, যা ওদেরকে শেষ করে দে। বস, সবাইকে মেরে শেষ করে দিয়েছি। গুড, এখন মাল নিয়ে কোথায় যাব? আজগর খার গোডাউনে। ওকে বস, যা। তুমি আমাকে ভাবে মারছো কেন? রাজা, তুমি এখানে? হ্যাঁ আমি। আমি বেঁচে থাকতে তুই কোনো ক্ষতি করতে পারবি না। খুব তো বড়াই করে বলেছিলে তুমি শুধু বসে বসে গোল্ডের অপেক্ষা করতে থাকো, এখন এখন কি হলো? সব তো ঠিকই ছিল, আমি কি ভেবেছিলাম ওই হারামির বাচ্চা রাজা এসে হাজির হবে? ভাবতে হয় কিসমত, ভাবতে হয়। আমার কথা যদি শুনতে তাহলে তোমাকে আজ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতো না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে, আর ওই 50 কোটি টাকার গোল থাকতো আমাদের হাতের মুঠোয়। ও এই দুঃখ, এই যন্ত্রণা আমি কোথায় রাখি? বন্ধু দুঃখ করো না, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। কিসমত এই দুঃখ, এই জ্বালা তুমি বুঝবে না। ওই কুত্তার বাচ্চা দাও বারবার আমার হাত থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু বেশি দিনও বাঁচবে না। যা আছে তা কিন্তু করি না। কি মনে আছে? কি আছে দেখবে। আরে আমি তো মরেই আছি। যাও, এই রাস্তা দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না, আমি যাই। আরে শোনো 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 শোনো, ওরে বাবা রে বাবা, আমি যে জন্য এসেছি তা তো ভুলেই গেলাম। কি? দাঁড়াও, এই নাও টাকা, বড় ভাই পাঠিয়েছে তোমার জন্য। ও ভাইয়া পাঠিয়েছে? হ্যাঁ। ও ভাইয়া থ্যাংক ইউ। আল্লাহ তোমাকে ঠিক সময় মতোই আমার কাছে পাঠিয়েছেন রাজা, তা না হলে হার্ট অ্যাটাক আর কিসমতের গাদ্দারি, এ দুটো আমি একসাথে সহ্য করতে পারতাম না। বড় সাহেব মানে আমি একটা রাজা, ঘুরিয়ে ফিরিয়ে কথা আমি পছন্দ করি না। সরাসরি তোমাকে আমি একটা কথা বলবো, ডায়নাকে তুমি বিয়ে করবে? মানে আমি এত তাড়াতাড়ি উত্তর না দিলেও হবে, তোমরা দুজন কথা বলে পরে আমাকে জানিও। के लिए रबो आमी जे ছোট ঘরে ও তোমাকে নিয়ে রবো আমি যে ছোট ঘরে এই মাসে তোমার হিসাব দেখেছো? দেখেছি খালাম্মা। এই মাসে তুমি ৫০০০ টাকা পেয়েছো। খালাম্মা, আপনার ওসিলে আমরা বেঁচে গেলাম। হ্যাঁ খালাম্মা, আমরা বেঁচে গেলাম। মা, মা, কিরে? চলো। কোথায়? চলো তো। বল না কোথায়? আগে আমার সাথে চলো, তারপর বলছি। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? সারপ্রাইজ দিতে। এখন বলবো না, গেলেই বুঝতে পারবে। চলো। আয় স্কুটার, চলো। দাঁড়িয়ে পড়লে কেন মা? এসো। তুই আমাকে কোথায় নিয়ে এলি শিউলি? এই যে রাজা বাদশার জমিদারি মহল মনে হচ্ছে। না মা, এটা কোনো রাজা বাদশার জমিদারের মহল নয়, এটা তোর বাড়ি মা। এ বাড়ি আমি তোর জন্য তৈরি করেছি মা। রাজা তুই? চেয়ে দেখ মা, তোর রাজার প্রাচুর্য, শান, শওকত, আভিজাত্য কেমন ঝলমল করছে। একদিন যে রাজাকে নিয়ে এই শহরে মাথা গুঁজার ঠাঁই পাসনি, তোর সেই রাজার ঘর আর তোর কাছে মা রাজমহল মনে হচ্ছে। আমাকে না বলে কেন এখানে নিয়ে এসেছে শিউলি? না মানে ভাইয়া, ভেবেছিলি রাজার এই আলিশান বাড়িতে এলে আমি সব ভুলে যাব, রাজাকে ক্ষমা করে দেব? আগে যদি জানতাম তাহলে কিছুতেই ওর সামনে এসে দাঁড়াতাম না। মা, মা, না মা, আমি তোকে কিছুতে যেতে দেব না। আজ তো রাজার বিয়ের দিন মা, আমি ডায়নাকে বিয়ে করতে যাচ্ছি। আমি আপনার ছায়া ও দোয়া চাই মা। কি দোয়া তোমাকে করব মা? আমি যদি তোমাকে দোয়া করি তাহলে কি তুমি স্বামী সুখে সুখী হবে? না, কারণ পুলিশ যে তোমার স্বামীর দুশ্মন, তারা সব সময় বন্দুক উঁচিয়ে তোমার স্বামীর পেছনে তাড়া করে বেড়াচ্ছে। আমি যদি দোয়া করি বিয়ের পর তুমি সুসন্তানের মা হবে, কিন্তু কিন্তু তোমার সন্তানেরা যখন প্রশ্ন করবে ওদের বাবা কি করে, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওদের কি তখন বলতে পারবে এসব কিছুই নয়, তোদের বাবা একজন কুখ্যাত স্মাগলার? আজকে যারা রাজার দুশ্মন একদিন ওরাই তোমার সন্তানের দুশ্মন হয়ে ওদের জীবনটা বিষাক্ত করে তুলবে। কারণ যে সন্তান বাবার অসৎ পথের রোজগার খেয়ে বড় হয় তারা সত্যি বদনসিব, তাদের মধ্যে আল্লাহর কোনো ভয় থাকে না। ওই পাপী পিতার পাপের শাস্তি তার সন্তানেরা ভোগ করে। পাপ, পাপ, পাপ! কি একই কথা তুই বারবার বলছিস মা? আবার দুনিয়ায় পাপ বলতে কিছু নেই, শুধু আছে টাকা আর টাকা। যার কাছে টাকা আছে দুনিয়াতে তার সব আছে। আমার সন্তানদের জন্য আমি সব কিছু করে যাব, দুনিয়ার সমস্ত সুখ আমি ওদের পায়ের কাছে ঠেলে দেব। জেনে রাখ রাজা, এমন একদিন আসবে তখন তুই নিশ্চয়ই বুঝতে পারবি আজ যাকে তুই সুখ মনে করছিস এই সুখ সুখ নয়, সাপের বিষ। বিষ? ওই সমস্ত লোকদেরকে কেন বিষাক্ত সাপ দংশন করে না মা, যাদের ছবি প্রতিদিন খবরের কাগজে ছাপা হয়, যারা সমস্ত ধন দৌলত নিজের ভোগ বিলাসের জন্য বন্দী করে রেখেছে, যাদের একটি টাকা গরিবদের কোনো উপকার আসে না, যাদের অসৎ রোজগারকে পাপের রোজগার বলা হয় না, অথচ ফুলের বালা দিয়ে এই সমাজ তাদেরকে শ্রদ্ধা করে। অপরাধী আমি নই মা, অপরাধী আমি নই, অপরাধী ওই লোক যারা গরিব অসহায়ের ভাগ্যে বড় বড় তালা লাগিয়ে রেখেছে। অপরাধী ওই লোক যারা ধনীকে আরো ধনী আর গরিবকে আরো গরিব বানিয়েছে। অপরাধী ওই সমাজ, যে সমাজ গরিব রক্ত চুষে খায়। দুনিয়া যেখানে মানুষের মানবতা চেয়ে মানুষের শক্তিকে বেশি সম্মান করে, এখানেই তোর আর আমার ব্যবধান। তুই যে দুনিয়ার কথা বলছিস, সেই দুনিয়াতেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। সেই দুনিয়াতেই বহু পীর মুর্শিদ ওলি আল্লাহ জন্মগ্রহণ করেছেন। এই দেশের বড় বড় নেতারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। আর আমাদের মতো গরিব সাধারণ মানুষের উচিত সত্য ন্যায়ের পথে চলা, ওদের আদর্শ দিয়ে আমাদের জীবন কুরবানি করা। নয়তো মানুষের এই দুনিয়ায় শয়তানে ভরে যাবে। মা, মা, ড্যাডি, ড্যাডি, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? ড্যাডি, ডাইনার ভিড় হয়ে গেছে। কি হয়ে গেছে? কার সাথে? রাজার সাথে ড্যাডি, রাজার সাথে। ড্যাডি, আমি ডাইনাকে ছাড়া বাঁচবো না, ডাইনাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ডাইনা এনে দাও, আমাকে ডাইনা এনে দাও। আহ বাবা, এভাবে মেয়ে মানুষের মতো কান্নাকাটি করে না। না, আমি কিছুই শুনবো না, তুমি আমাকে ডাইনা এনে দাও। ডাইনাকে ছাড়া আমি বাঁচবো না। অবশ্যই এনে দেব। ওই হারামজাদা রাজা আমার চেয়ার দখল করেছে, আমার কাছ থেকে গোল ছিনিয়ে নিয়েছে। ওর নিস্তার নেই। ওকে শেষ করে ডায়নাকে তোরই হাতে তুলে দেব। তবে দেরি করছি করে ড্যাডি, চলে এক্ষুনি। এটা তাড়াহুড়ার কাজ নয়, সময় সুযোগ বুঝে করতে হবে। তুই একটু অপেক্ষা কর বাবা, দেখবি তোর ডায়না তোর কাছে এসে গেছে। না, অপেক্ষা 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 আমি করতে পারবো না ড্যাডি, অপেক্ষা আমি করতে পারবো না। ডায়নাকে আমার চাই চাই চাই। হাসপাল শোন বাবা, ডাকছে, আমার কথা শোন। না ড্যাডি না, ডায়নাকে না নিয়ে আমি ফিরবো না। দেখ মা, আমি কিন্তু আজ ইঞ্জেকশন নেব না। ও বাবা, তোমার এখনো ছেলে মানুষই গেল না, ইঞ্জেকশনে এত কিসের ভয়? সব ভয় আজ দূর হয়ে যাবে দাউদ খা। হাসমত, তোর এত বড় সাহস, তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিস? সাহসে কি দেখেছো দাউদ খা? আমার ডায়নাকে তুমি রাজার কাছে বিয়ে দিয়ে দেবে, আর আমি কাপুরুষের মতো বসে বসে দেখবো? না না না, কিছুতেই না। হাসমত, মুখ সামলে কথা বল। না না, ভেরি ভেরি ব্যাড মর্নিং। বাবা হাসপাত, তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আমি এখন কি নিয়ে থাকবো বল বল বাবা বল। বন্ধু আসগর আমার একমাত্র ছেলেকে রাতে ফিরে ফেললো, আর তুই দাঁড়িয়ে আছো। একটা কিছু করো বন্ধু, একটা কিছু করো। শান্ত হও বন্ধু, শান্ত হও। একটা কিছু করবো বলি তো এসপিকে ডেকেছি। এই ব্রিফকেসে 10 লক্ষ টাকা, আরো 10 লক্ষ দেব। রাজাকে আইনের হাত করা পড়িয়ে শেষ করে দাও। কিল হিম দ্যাট বাস্টার্ড। স্যার আপনি তো ভালো করেই জানেন রাজা প্রতি মাসে আমাকে মাসরা দিয়ে থাকে, সুতরাং নুনকে আমি নিমখারামি করতে পারবো না। আমাকে মাফ করবেন স্যার। শোনো, তুমি না পারো, তোমার ডিপার্টমেন্টে কি এমন কোন অফিসার নেই যাকে দিয়ে তুমি এই কাজ করাতে পারবে? একজন আছে স্যার। কে? ইন্সপেক্টর ইমরান। আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যে জন্য তোমায় ডেকেছি। তুমি নিশ্চয়ই জানো দাউদের মৃত্যুর পর গোল্ড স্মাগলিং না কমে বরং আরো তা বেড়ে গেছে। আর এখন এ কাজ করছে তারই মেয়ের জামাই রাজা। রাজাকে আমি খুব ভালো করে চিনি স্যার। দুদিন আগেও এক মুঠো ভাতের জন্য সে ফুটপাতে ঘুরে বেড়াতো। আর সে কোটি কোটি টাকার মালিক, শহরের ইজ্জতদার নাগরিক। তুমি ঠিক জেনেছো। আমার বিশ্বাস ওকে প্রতিহত করতে হলে তোমার চেয়ে উপযুক্ত অফিসার আর কেউ নেই। তাই এই কেস আমি তোমাকে হ্যান্ডওভার করলাম। থ্যাংক ইউ স্যার। আপনি নিশ্চিন্ত থাকুন, আইনের শিকলে আমি ওকে ঠিকই বেঁধে ফেলবো। উইশ ইউর বেস্ট অফ লাক। রাজা, তোমার সহযোগিতায় আমাদের অনেক সচ্ছলতা এসেছে, অভাব অভিযোগ একদম কমে গেছে। হ্যাঁ রাজা ভাই, এখন আর আমাদের ঘরের ছাদ থেকে পানি পড়ে না। সত্যি তুমি মহান রাজা ভাই, তুমি আমাদের ফেরেশতা। আল্লাহ তোমার বাঁচায় রাখুক বাবা। রাজা ভাই, তোমার টাকায় নির্মিত কলতলাটা তুমি উদ্বোধন করে দিয়ে যাও। সালাম ভাই, এ কাজটি তোমার মার করার কথা। তোমরা কেউ মাকে কথা জানোনি? হ্যাঁ, তুই কেমন আছিস? তোমার নাম রাজা? জি হ্যাঁ, আমার নাম রাজা। আমার কাছে তোমার সমস্ত জায়গার তল্লাশি নেবার অর্ডার আছে। সরে দাঁড়াও। 1 মিনিট, আগে কাগজ দেখাও। এই ফোন লাগা। আচ্ছা, দেখুন তো কাগজটা ঠিক আছে কিনা। হঠাৎ এই জায়গা তল্লাশির এবার কারণ? আমাদের কাছে ইনফরমেশন আছে এই বস্তি তুমি তোমার স্বর্ণ পাচারের কাজে ব্যবহার করো। কি আবল-তাবল বলছেন? রাজা ভাই, কাগজটা ঠিকই আছে। যদি কোনো স্বর্ণ পাওয়া না যায় তবুও তুমি আমাকে আমার দায়িত্ব পালনে বাধা দিতে পারবে না। কনস্টেবল এদিকে এসো। রাজা, আজ তোর কারণে পুলিশ আমার দরজায় এসে দাঁড়িয়েছে। এক অপরাধীর মা হওয়ার এটি আমার শাস্তি। বড় ভাই ফোন। হ্যালো। হ্যাঁ বলো। বড় ভাই, আপনার এক ইন্সপেক্টর মিছি মিছি আমাকে হয়রানি করছে। তাই নাকি? হ্যাঁ, আপনি ওনাকে এখান থেকে চলে যেতে বলেন। ইন্সপেক্টরকে ফোনটা দাও, কথা বলো। হ্যালো, ইন্সপেক্টর ইমরান বলছি। ইন্সপেক্টর ইমরান, তুমি ওখান থেকে চলে এসো। স্যার আমার কাছে বস্তির সমস্ত জায়গা তল্লাশির কাগজ আছে। আমি যা বলছি তাই শোনো। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। মিস্টার রাজা, তুমি আজ তোমার বড় বড় বন্ধুদের সাহায্য নিয়ে সবার সামনে আমাকে অপমান করলে, কিন্তু মনে রেখো এই পোশাককে ছোট হতে আমি দেব না। আমি আজ তোমার মার সামনে দাঁড়িয়ে আমার মার দুধের কসম খেয়ে বলছি, আজ নয়তো কাল এই হাত দিয়ে আমি তোমার হাতে হাত করা পড়াবই। জানের জান, বড় খুশি হলাম তোকে দেখে। মনটা ভরে গেল, দিলটা ঠান্ডা হয়ে গেল। দাউদের মৃত্যুর পর তুই সমস্ত কাজকর্ম যেভাবে চালিয়ে যাচ্ছিস তাতে আমি তো বলবো তুই রাজার রাজা, রাজা নাম্বার ওয়ান। শুকরিয়া মান্না স্যার। এই রাজা, আমি তোকে আরো অনেক বড় দেখতে চাই, অনেক বড়। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোকে আমি অন্য মাল সাপ্লাই করব। কি মাল? আরে হেরোইন, চরস, আফিম, গাঁজা, এই সবই তো এখন দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসা। দাউদ ড্রাগসকে ঘৃণা করত, এখন তো আরো বেঁচে নেই, তাই সব রাস্তা পরিষ্কার। মাল্লা সাহেব, আপনি আমাকে বুঝতে ভুল করেছেন। গোল্ড স্মাগলিং আমি ব্যবসা মনে করি, আর এই কারণে আমার বিবেক আমাকে বাধা দেয় না। ড্রাগস না মাল্লা সাহেব, না। এই সর্বনাশা নেশা দেশের যুব সমাজকে ধ্বংস করে দেয়, আর এই ব্যবসা যারা করে তাদেরকে আমি শয়তান মনে করি। এই ব্যবসা আমি নিজেও করব না, কাউকে করতেও দেব না। ওই রাজা, সত্যি তুই একটা সাচ্চা মানুষ রে। ধান্দা করতে হবে বলে সব ধান্দাই করতে হবে এমন কোনো কথা নেই। তোর কথা শুনে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল, মনটা ভরে গেল। আয় আয় আমার বুকে আয়। তোমারে রসের সাগরে আমি আজ ভাসাবো সুখের জোয়ারে। ও প্রিয়া বোঝো না মনটা নিয়েছ চুরি করে, ভালো আর লাগে না তাকিয়ে নয়নে। না বাবা না না দেরি সহে না, বোঝো না মনটা নিয়ে চুরি করে। ও প্রিয়া বোঝো না মনটা নিয়েছ চুরি করে। হ্যালো মা, তুই? হ্যাঁ, সকাল থেকে শিউলি ঘরে নেই। কোথায় গেছে? কোথায় যাবে, আমার মুখে চুনকালি দিয়ে পালিয়েছে। তোকে এই জন্য জানাচ্ছি যে আমাকে না জানিয়ে তুই শিউলিকে যে টাকা পয়সা দিতিস সে তারই পরিণাম। তোর কি কাউকে সন্দেহ হয় মা? কে কে আবার? তুই যাকে তোর ছোট ভাই বানিয়েছিস সেই হাসান। হাসান বড় ভাই? কিসের বড় ভাই? হারামির বাচ্চা, আমি কোনোদিন স্বপ্ন কল্পনা করিনি তুই আমার এত বড় ক্ষতি করবি। শেষ পর্যন্ত তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস শয়তান। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বড় ভাই আমার কথা শোনো, আজ তোকে আমি জানে মেরে ফেলবো। ভাইয়া তুমি আমার স্বামীকে মেরো না, তোমার কসম লাগে। স্বামী? হ্যাঁ ভাইয়া, আমরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এতক্ষণে আমাদের বিয়ে হয়েও যেত, কিন্তু হাসান জিদ ধরেছে তোমার অনুমতি ছাড়া ও কিছুতেই বিয়ে করবে না, তাই তোমার অপেক্ষায় ছিলাম। বড় ভাই আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কি করবো বলো, আমি যে শিউলিকে ভালোবেসে ফেলেছি। তুমি তুমি যদি এই বিয়েতে রাজি না হও তবে এই বিয়ে আমি করব না। আমি তোমাকে কথা দিচ্ছি বড় ভাই, আমি এখনই চলে যাব, অনেক দূরে চলে যাব বড় ভাই, তবু আমি তোমার মনে কোনো কষ্ট দিতে পারবো না বড় ভাই, কোনো কষ্ট দিতে পারবো না। তুই ভালোবাসিস? ও কি বিয়ে করতে চাস? তাহলে তোর বিয়ে হাসানের সঙ্গেই হবে। না, আমি কিছুতে এই বিয়ে হতে দেব না। আমার বোনের বিয়েতে বাধা দেবা তুমি কে? আমি শিউলি ভাবি, ভাবি মায়ের মতো। আমি জেনে শুনে শিউলিকে এই নরকের আগুনে ঝাঁপ দিতে দেব না। ওর সুন্দর জীবনটা নষ্ট হতে দেব না, কিছুতেই না। তুই যদি আমার বোনের ব্যাপারে আর একটা কথা বলিস তাহলে আমি তোকে। ভাইয়া, ভাইয়া তুমি কি করছো? ভাবির গায়ে হাত তুলছো? তোরা এত রাতে কোথা থেকে এলে? ভাইয়া মা বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু এক শর্তে। শর্ত? হাসানকে তোমার সাথে ব্যবসা ছেড়ে অন্য কিছু করতে হবে। বড় ভাই তোমাকে ছাড়া আমি। ঠিক আছে ঠিক আছে, মা যা চায় তাই হবে, কিন্তু এর জন্য আমাকে কিছুদিন সময় দিতে হবে। রাজা, এবার আর আমার কোনো আপত্তি নেই। উকিল সাহেব, আমার বাড়িধারার ফ্ল্যাট, উত্তরার প্লট আর শ্রীপুরের বাগান বাড়ির সমস্ত কাগজপত্র হাসানের নামে রেডি করে নিয়ে আসুন। স্যার, এত সব সম্পত্তি আপনি হাসানের নামে লিখে দেবেন? হ্যাঁ উকিল সাহেব, আমি যা বলছি তাই করুন। ওকে স্যার, আমি সমস্ত কাগজ তৈরি করছি। মারবো না তোদের। এই হারামজাদা স্কুলে হেরোইন বিক্রি করছিল। হ্যাঁ হেরোইন। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা এই কাজ আর করব না। বল কে তোদের হেরোইন সাপ্লাই করে? চিনি না, চিনি না বস, চিনি না। কিভাবে চেনাতে হয় সে আমার জানা আছে। তা না হলে গুলি করে তার মাথা ফুটা করে দেব। বল কুত্তার বাচ্চা, বল বলছি, বল বলছি, বস বলছি। আমাদের মাল সাপ্লাই দেয় আজগর খান। আজগর খান মাসুদ মাল্লা স্পিকিং। মাসুদ মাল্লার, আমি ওই দিনই তোমাকে বলেছিলাম আমি হিরোইন ব্যবসা নিজেও করব না, আমি কাউকে করতেও দেব না। তারপরেও তুমি আজগর খানকে হিরোইন সাপ্লাই করেছ। এর পরিণাম ভালো হবে না মাসুদ মাল্লার। এই রাজা, তুই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস। আমি কোনো আজগর টাজগরকে চিনি না। আর তুই কথা বলছিস কার সাথে? মাসুদ মাল্লার সাথে। এই মাসুদ মাল্লার সাথে? দাউদের মেয়ের জামাই হয়েছিস বলে মাথা উঠে গেছিস না? মাল্লা সাহেব, যদি আপনি আজগর খানকে হিরোইন সাপ্লাই না দিয়ে থাকেন তাহলে কে দিল? তোর চেয়ে তো আমি নিজেই চিন্তিত হলাম বেশি। এই দেশে আবার কোন নতুন মাসুদ মাল্লার জন্ম হলো? আমি বের করে ফেলবো মাল্লা সাহেব, আমি বের করে ফেলবো কে সর্বনাশায় হিরোইন সাপ্লাই করে। সে নতুনই হোক আর পুরানি হোক। রাজার কথায় তো বিপদের পদধ্বনি শোনা যাচ্ছে। আজগর, তোমার লোকদের রাজা মাল সহ ধরে ফেলেছে। হারামজাদার এত বড় সাহস! আজই আজই আমি ওকে শেষ করে ফেলবো। দাঁড়াও আজগর, রাজাকে তুমি শক্তি দিয়ে শেষ করতে পারবে না, ওকে শেষ করতে হবে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে? হ্যাঁ, ওর গোডাউন এসপি জহিরকে দিয়ে রেড করিয়ে দাও। কিন্তু মাল্লা সাহেব, রাজার গোডাউনের খবর তো কেউ জানে না। ওর গোডাউনের খবর আমি জানি। ব্রেভো, ব্রেভো ইন্সপেক্টর, তুমি যে ফাইল তৈরি করেছো তার জবাব নেই। রাজা এবার আর আইনের হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু রাজার সাথে তুমি মাসুদ মাল্লা ও আজগর খানের নাম জুড়েছো। আমার জানা মতে ওরা তো দেশের বিশিষ্ট নাগরিক। না স্যার, ওরা দেশের শত্রু। আমার কাছে প্রমাণ আছে। ওই মাসুদ মাল্লাই বিদেশ থেকে গোল্ড এবং ড্রাগ সাপ্লাই করে, আর আজগর খান ও তো রাজার চেয়েও ভয়ঙ্কর। সমস্ত দেশে নেশার বিষ ছড়িয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বলো কি, এত কিছুর প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, এই ফাইলেই সবকিছুর প্রমাণ আছে। হ্যালো স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব ব্যবস্থা হয়ে যাবে স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ইন্সপেক্টর ইমরান, সুখবর আছে, রাজার গোডাউনের ঠিকানা পাওয়া গেছে। যাও, প্রস্তুত হও, আজ রাতেই তোমাকে গোডাউন রেড দিতে হবে। ইটস মাই ডিউটি স্যার। ফাইলটা? হ্যাঁ ফাইলটা আমার কাছে থাক। এনি প্রবলেম? নো প্রবলেম স্যার। দাদা আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। তোর কিচ্ছু হবে না হাসান, তোর কিচ্ছু হবে না ভাই, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ভাই। কি হয়েছে? তুমি এক্ষুনি ডাক্তার আলমকে খবর দাও। আচ্ছা ঠিক আছে। বস, ইন্সপেক্টর ইমরান এসেছে, পুরো বাড়ির তল্লাশি নিতে চায়। এই হারামির বাচ্চা ইন্সপেক্টর তো আমার পিছু ছাড়ছে না, মনে হয় ওর মৃত্যু আমার হাতে। আমি আর 10 সেকেন্ড দেখবো, এর মধ্যে রাজা না এলে আমি সমস্ত বাড়ি তল্লাশি শুরু করবো। ইন্সপেক্টর, পুলিশের পোশাক কি পেয়েছো? ভদ্রলোকদের জীবন দেখি অতিষ্ঠ করে তুলেছো, তোমার প্রবলেমটা কি? এই তোমার আর হাসানের অ্যারেস্ট ওয়ারেন্ট। আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি। আমার অপরাধ চার্জশিট কোর্টে পেশ করা হবে। আমি ভালো করেই জানি হাসান আমার গুলি খেয়ে জখম হয়েছে, সেই বাড়ির কোথাও না কোথাও লুকিয়ে আছে। ও ধরা পড়লে তোমার হাড়ির সমস্ত খবর নিয়ে যাবে। এই যাও, তল্লাশি করো, ভালো করে খুঁজে দেখো হাসান কোথায় লুকিয়ে আছে। টেলিফোন দে, যতক্ষণ হাসানকে পাওয়া না যায় তুমি কোথাও ফোন করতে পারবে না। জ্বালাও সমস্ত জায়গার তল্লাশি নেওয়া হয়েছে, হাসানকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কতক্ষণ লুকিয়ে থাকবে? নিজের বিয়েতে তো আসতেই হবে। না ইন্সপেক্টর, আমাকে আর গ্রেপ্তার করতে পারবে না। ইন্সপেক্টর, এই নিন মিস্টার রাজা ও হাসানের জামিনের কাগজ। যাও ইন্সপেক্টর, এতদিন তুই আমার দুশ্মন ছিলি, আজ থেকে আমি তোর দুশ্মন। তুমি হাসানকে মেরেছো, তুমি হাসানের হত্যাকারী, তুমি খুনি। শান্ত হও ডায়না, কি আবোলতাবোল কথা বলছো? আমি আবোলতাবোল বলছি না, সত্যি বলছি। তোমার কারণে তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, আর তোমাকে বাঁচাতে গিয়ে হাসান নিজে জীবন দিয়েছে। রাজা, কাল পর্যন্ত আমি জীবনের যে কোনো ত্যাগ স্বীকার করেও তোমার সঙ্গে থাকার জন্য তৈরি ছিলাম, কিন্তু আজ আমি মা হতে চলেছি। আমার গর্ভে নিষ্পাপ এক শিশু, তাকে আমি তোমার জন্য কোরবানি হতে দেব না, কিছুতেই না। আমি চলে যাচ্ছি রাজা, আমি চাই না আমার সন্তান পাপের এই অভিশপ্ত হাওয়াতে নিঃশ্বাস নেই। আমি চাই না আমার সন্তান তোমার এই অন্ধকার পৃথিবীতে বড় হোক। আমি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছি, চিরদিনের জন্য চলে যাচ্ছি। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। যাও, সবাই চলে যাও, আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। আমি তোমাদের সবার জন্য জীবন বাজি রেখেছিলাম, বিনিময় একটু দোয়া তো দূরের কথা, সবাই মিলে আমাকে গালি দিয়েছ, মিথ্যে সততার দোহায় দিয়ে বড় বড় ভাষণ শুনিয়েছ। তাই শুনেছিস, শুনেছিস তুই? হ্যাঁ, কেউ এর জন্য চলে গেছে যে আমি হারাম রোজগার করি, কেউ এই জন্য চলে গেছে যে সে সন্তানের মা হবে। কিন্তু ভাই হাসান, তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি? আমি যে একা হয়ে গেলাম হাসান, আমি যে একা হয়ে গেলাম হাসান। বৌমা, তুমি একা যে, রাজা হাসান আসেনি? দেখে যাও বাবু কে এসেছে। এসো বৌমা। ভাবি, আমার লক্ষ্মী ভাবি, তুমি একা কেন ভাবি? ভাইয়া আসেনি না তোমার উনি আসেনি? বলো না ভাবি, বলো না ভাইয়া কেন এলো না, বলো না ভাবি। ভাবি, কি হয়েছে বোমা? কি হয়েছে বলো না, কি হয়েছে? তুমি কাঁপছো কেন বোমা? ও আসবে না মা, ও আর আসবে না। তুমি কার কথা বলছো? যারা শিউলির ডলি উঠে দেবার কথা ছিল সেই হাসান নিজে আজ পৃথিবী থেকে উঠে গেছে মা। তুমি কি বলছো বোমা? এমন অশুভ কথা বলছো কেন? আমি সত্যি বলছি মা, আজ এখানে আর সানাই বাজবে না, এখানে কান্নার রোল বাজবে। একটু রোল লিখো না, এত বড় শাস্তি কেন দিলে আমাকে? এবার দিলে আমাকে মাফ করে দেব। আমার হাতের উপর দিয়ে চলে গেল হাসান, আমি কিছুই করতে পারলাম না, আমাকে মাফ করে দে বোন, আমাকে মাফ করে দে, মাফ করে দে। রাজা, হাসানের মৃত্যুতে সত্যি আমি বড় কষ্ট পেয়েছি রাজা। তুই চিন্তা করিস না, ওই হারামি ইন্সপেক্টর ইমরানের নামে আমি মৃত্যু পরোয়ানা জারি করে দিয়েছি। না মালদা সাহেব, ওই ইন্সপেক্টরের মৃত্যু হবে আমার হাতে। হাসানের মৃত্যুর বদলা আমি নিজের হাতে নেব। তাহলে আর দেরি করছিস কেন? যা, এখনই যা। হ্যাঁ, লোডশেডিং হওয়ার আর সময় পেল না, যখন তখন লোডশেডিং। একটা বিরক্তিকর ব্যাপার। আমি রান্নাঘরে, বাবুকে একটু দেখো। কি হলো বাবা, অন্ধকার দেখে ভয় পেয়ে গেছো? ভয় নেই, আমি আসছি। লক্ষ্মী ছেলে, সোনার ছেলে, কত বাহাদুর ছেলে আমার, অন্ধকার দেখেই ভয় পেয়ে গেছো? এই দেখো, আলো দেখে অন্ধকার কেমন পালিয়ে যায়। বাবা দেখো, বাচ্চাকে নিয়ে যাও। ছোটবেলার সাথে ছিল, তুই আমার হাসানকে জানা শেষ করে ফেলেছিস। ছোট ভাই ছিল আমার বোনের ভালোবাসা ছিল। তুই আমার বোনকে বিয়ের আগে বিধবা করে ফেলেছিস হারামখোর। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। না না ভাইয়া, ওকে তুমি মেরো না। ও যে আমার স্বামী ভাইয়া, মনে পড়ে ভাইয়া, একদিন তুমি আমাকে বলেছিলে নতুন জীবন শুরু করতে। সেদিন আমার এই অন্ধকার জীবনে আলো শিখা জ্বালিয়েছিলে ইমরান। ওকে তুমি মেরো না ভাইয়া, ওকে তুমি মেরো না। তোমার কাছে জোর হাত করছি, ভিক্ষা চাইছি। চুপ করো মেরি, কার কাছে ভিক্ষা চাচ্ছ? না, আমাকে তুমি বিধবা বানিও না ভাইয়া, বিধবা বানিও না। চল আব্দুল্লাহ, বস এই ইন্সপেক্টর আমাদের চিনে ফেলেছে। ওকে না মারলে তো আমাদের মরতে হবে। ওকে মারা না মারা আমার ব্যাপার। ইন্তজার ইন্তজার বেটা ইন্তজার। মাল্লা সাহেব? হ্যাঁ, এই রাজা মাসুদ মাল্লার চোখ সারা দুনিয়ায় স্যাটেলাইটের মতো ঘুরে বেড়ায়। আমি বুঝতে পেরেছিলাম তুই এইরকম একটা কিছু করবি, তাই তো আমি নিজেই চলে এলাম। ভেবেছিলাম ইন্সপেক্টরকে তুই শেষ করে দিবি, আইন তোকেও শেষ করে দেবে, কিন্তু তা তো আর হলো না। আমাকে এই নেক কাজটুকু করতে হবে। ইন্সপেক্টর, মৃত্যুর জন্য তৈরি হও। মাসুদ মাল্লার আমি বলছি, তুমি ওদেরকে ছেড়ে দাও। এই রাজা, জঙ্গলের বাঘ শিকার ছেড়ে দিলে তাকে চিড়িয়াখানায় বন্দী হয়ে থাকতে হয়। যা যা, তুই চিড়িয়াখানা চলে যা। ওই তাকে দেখছিস কি? মেরে ফেল ইন্সপেক্টরকে। শালা মূর্খ, ওরা এটুকু বোঝে না আমি আমার বোনকে আর বিধবা বানাতে পারবো না, আর বিধবা বানাতে পারবো না। আজগর খান, রাজা মাসুদ মাল্লাকে মেরে ফেলেছে। রাজা আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, রাজা কেউ না, কেউ না। গুড ইভিনিং স্যার। না না, ভেরি ভেরি ব্যাড ইভিনিং স্যার। এসপি, রাজা মাসুদ মোল্লাকে খুন করেছে তুমি জানো? জানি স্যার, সব জানি। এই ফাইলে আপনাদের কুকর্মের ইতিহাস লেখা আছে, সেও জানি। মানে? না না, আমি কিছু করিনি। ইন্সপেক্টর ইমরান এই ফাইল তৈরি করেছে। তা এখন কি করতে হবে? না মানে মানে এই আর কি। আচ্ছা আচ্ছা, তা কত টাকা চাই? এই নাও টাকা। আমি এসে গেছি মা, আমি এসে গেছি। আমি তোমার কাছে এসে গেছি মা, আমি তোমার কাছে এসে গেছি। মা রাজা, মা রাজা, মা রাজা, আমার রাজা। রাজা তাহলে একেবারে জানে শেষ করে দেবো। রাজা রাজ্য ছেড়ে আজ মায়ের কোলে ফিরে এসেছে। তোমার জন্য আমার দুঃখ হয় কুত্তার বাচ্চা, তুই আমার বহুত ক্ষতি করেছিস, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিস। দরকার হলে আমার জান নাও, তবু আমার রাজাকে মেরো না। তুমি একটু জানাচুর নিয়ে এসো তো। সুন্দর তো, কথা বলো না, টাকা দেবো, অনেক টাকা। এসো এসো। আহা তোমার ছেলে তাহলে রাজা, আমাকে চিনতে পেরেছো? আরে আমি তোমার সেই মনি যে তোমাকে এক রাতের জন্য কাছে পেতে চেয়েছিল। এটা তোর বদনসিব রাজা, সেদিন যদি তোর মা আমার কথা শুনতো তাহলে আজ তোকে ছেলে মনে করে মাফ করে দিতাম। বন্দুকের জন্য কথা বলছিস কেন হারামির বাচ্চা? যদি এক বাপের জন্ম হয়ে থাকিস তবে আমার সামনে আয়। ওই দিন আমার মামা আমার মায়ের থেকে খারাপ নজর দিয়েছিল বলে আমি খুন করেছিলাম, আর তুই আমার মাকে ধরেছিস। তুই বাঁচবি না হারামির বাচ্চা, তুইও বাঁচবি না। এই তো বাহাদুরের মতো কথা বলেছিস তুই। তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো রাজা। বহুত শক্তি, বহুত শক্তি তোর এই শরীরে, তাই না? বহুত দাম তোর এই হাতে, এই হাত দিয়ে তুই আমার অনেক সর্বনাশ করেছিস। এই হাত দিয়ে কে মোকাবেলা করবি না? আমার সাথে করবি না মোকাবেলা? মোকাবেলা করবি না আমার সাথে? রাজা ওঠ, যদি তোর মা বোনের জান বাঁচাতে চাস তাহলে আমার সাথে মোকাবেলা কর, তা না হলে তোর মায়ের পায়ে নিচে শহীদ হয়ে যা। ওঠ রাজা, এবার ওঠ ওঠ। যে মাটিতে আমার মায়ের পবিত্র পা পড়েছে সেই মাটিতে তোর মৃত্যু হবে। সামনে বলেছিলাম একদিন তোমাকে আমি গ্রেফতার করবই সেদিন আজ এসে গেছে নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট আইনের চোখে রাজা আজ অপরাধী কিন্তু এর জন্য কি রাজা একাই দায়ী না আমাদের আজকের সমাজ ব্যবস্থার করাল গ্রাসে আস্তে পিছতে জড়িয়ে গেছে সাধারণ মানুষ তাদের গ্রাস করছে ক্ষুধা, দারিদ্র, অভাব অনটন আর বেকারত্ব। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের তৈরি করতে হবে শোষণ মুক্ত নতুন সমাজ। अच्छा के নিয়ে যাও। ছোটবেলার সাথে ছিল, তুই আমার হাসানকে জানা শেষ করে ফেলেছিস। ছোট ভাই ছিল আমার বোনের ভালোবাসা ছিল। তুই আমার বোনকে বিয়ের আগে বিধবা করে ফেলেছিস হারামখোর। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে তুমি মেরো না। ও যে আমার স্বামী ভাইয়া, মনে পড়ে ভাইয়া? একদিন তুমি আমাকে বলেছিলে নতুন জীবন শুরু করতে। সেদিন আমার এই অন্ধকার জীবনে আলো শিখা জ্বালিয়েছিলে ইমরান। ওকে তুমি মেরো না ভাইয়া, ওকে তুমি মেরো না। তোমার কাছে জোর হাত করছি, ভিক্ষা চাইছি। চুপ করো মেরি, কার কাছে ভিক্ষা চাচ্ছ? না, আমাকে তুমি বিধবা বানিও না ভাইয়া, বিধবা বানিও না। চল আব্দুল্লাহ, বস এই ইন্সপেক্টর আমাদের চিনে ফেলেছে। ওকে না মারলে তো আমাদের মরতে হবে। ওকে মারা না মারা আমার ব্যাপার। ইন্তজার বেটা, ইন্তজার। মাল্লা সাহেব? হ্যাঁ, এই রাজা মাসুদ মাল্লার চোখ সারা দুনিয়ায় স্যাটেলাইটের মতো ঘুরে বেড়ায়। আমি বুঝতে পেরেছিলাম তুই এই রকম একটা কিছু করবি, তাই তো আমি নিজেই চলে এলাম। ভেবেছিলাম ইন্সপেক্টরকে তুই শেষ করে দিবি, আইন তোকেও শেষ করে দেবে, কিন্তু তা তো আর হলো না। আমাকে এনে কাজটুকু করতে হবে। ইন্সপেক্টর, মৃত্যুর জন্য তৈরি হও। মাসুদ মাল্লার, আমি বলছি তুমি ওদেরকে ছেড়ে দাও। এই রাজা, জঙ্গলের বাঘ শিকার ছেড়ে দিলে তাকে চিড়িয়াখানায় বন্দী হয়ে থাকতে হয়। যা তুই চিড়িয়াখানায় চলে যা। এই তাকে দেখছিস কি? মেরে ফেল ইন্সপেক্টরকে। শালা মূর্খ, ওরা এটুকু বোঝে না আমি আমার বোনকে আর বিধবা বানাতে পারবো না। আজগর খান, রাজা মাসুদ মাল্লাকে মেরে ফেলেছে। রাজা, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না রাজা, কেউ না। গুড ইভিনিং স্যার। না, ভেরি ভেরি ব্যাড ইভিনিং স্যার। এসপি, রাজা মাসুদ মোল্লাকে খুন করেছে তুমি জানো? জানি স্যার, সব জানি। এই ফাইলে আপনাদের কুকর্মের ইতিহাস লেখা আছে, সেও জানি। মানে? না, আমি কিছু করিনি। ইন্সপেক্টর ইমরান এই ফাইল তৈরি করেছে। তা এখন কি করতে হবে? না মানে এই আর কি। আচ্ছা, তা কত টাকা চাই? এই নাও টাকা। ভাইয়া, আমি এসে গেছি মা, আমি তোমার কাছে এসে গেছি মা, আমি তোমার কাছে এসে গেছি। রাজা মা, রাজা মা, রাজা মা, রাজা আমার রাজা। রাজা হবে না, তাহলে একেবারে জানে শেষ করে দেব। রাজা রাজ্য ছেড়ে আজ মায়ের কোলে ফিরে এসেছে, তোমার জন্য আমার দুঃখ হয়। কুত্তার বাচ্চা, তুই আমার বহুত ক্ষতি করেছিস, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিস। দরকার হলে আমার জান নাও, তবু আমার রাজাকে মেরো না। তুমি একটু জানাচুর নিয়ে এসো তো। সুন্দর তো, কথা বলো না, টাকা দেবো, অনেক টাকা। তোমার ছেলে তাহলে রাজা, আমাকে চিনতে পেরেছো? আরে আমি তোমার সেই মনি যে তোমাকে এক রাতের জন্য কাছে পেতে চেয়েছিল। এটা তোর বদনসিব রাজা, সেদিন যদি তোর মা আমার কথা শুনতো, তাহলে আজ তোকে ছেলে মনে করে মাফ করে দিতাম। বন্দুকের জন্য কথা বলছিস কেন হারামির বাচ্চা? যদি এক বাপের জন্ম হয়ে থাকিস, তবে আমার সামনে আয়। ওই দিন আমার মামা আমার মায়ের থেকে খারাপ নজর দিয়েছিল বলে আমি খুন করেছিলাম, আর তুই আমার মাকে ধরেছিস। তুই বাঁচবি না হারামির বাচ্চা, তুইও বাঁচবি না। এই তো বাহাদুরের মতো কথা বলেছিস তুই। তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো রাজা। বহুত শক্তি, বহুত শক্তি তোর এই শরীরে, তাই না? এই হাত দিয়ে তুই আমার অনেক সর্বনাশ করেছিস। এই হাত দিয়ে কে মোকাবেলা করবি না আমার সাথে? করবি না মোকাবেলা? মোকাবেলা করবি না আমার সাথে? রাজা ওঠ, যদি তোর মা বোনের জান বাঁচাতে চাস, তাহলে আমার সাথে মোকাবেলা কর, তা না হলে তোর মায়ের পায়ে নিচে শহীদ হয়ে যা। ওঠ রাজা, এবার ওঠ, ওঠ। আমার মায়ের পবিত্র পা পড়েছে সেই মাটিতে তোর মৃত্যু হবে माँ राजा तुम्हार मायर सामने बोले एक दिन तुम्हें हमें ग्रेप्तार करबई সেদিন এসে গেছে নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট আইনের চোখে রাজা আজ অপরাধী কিন্তু এর জন্য কি রাজা একাই দায়ী না আমাদের আজকের সমাজ ব্যবস্থার করাল গ্রাসে আস্তে পিছতে জড়িয়ে গেছে সাধারণ মানুষ তাদের গ্রাস করছে ক্ষুধা দারিদ্র অভাব অনটন আর বেকারত্ব এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের তৈরি করতে হবে শোষণ মুক্ত নতুন সমাজ